সবাইকে শুভেচ্ছা। আজ আমি অষ্টম শ্রেণী বিষয় গণিত চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.1 নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা বীজগণিতিক সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, সেই সূত্র অনুসারে আজকে আমরা বর্গ নির্ণয় সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। যেমন 5a + 7b এর বর্গ সমান তাহলে 5a + 7b স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি আমরা b ধরি তাহলে সূত্র হবে a + b² + 2ab + b² সমান, এটা গুণ করলে হয় 5 × 5 = 25 আর 5 × 10 = 70 ab + 7 = 49 বিস্কার, এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, তা আমরা আরেকটা অঙ্ক দেখি যে ক নাম্বার সূত্রের সাহায্যে। যেমন 6x + 3 এর বর্গ সমান তাহলে 6x + 3² মানে a + b² সূত্র হচ্ছে a² + 2 × a × b + b². তাহলে আমরা এটা যদি গুণ করি তাহলে 6 × 6 = 36 আর 6 × 12 3 × 32 = 9 এটাই হচ্ছে কি বর্গ নির্ণয়। তাহলে আমরা অন্য ধরনের একটা বর্গ নির্ণয় দেখি আমরা, যেটা আমরা সংখ্যা দিয়ে নির্ণয় করতে হয়। সংখ্যার একটি বর্গমূল আমরা এখন দেখব। যেমন 108 এর বর্গ তাহলে কি হবে 108 স্কয়ার। তাহলে এটা আমরা লিখতে পারি 100 + 8 তাহলে এটা হচ্ছে এ, এটা বি, a + b² সূত্র কি হবে a² + 2a × b + b² a² + 2ab + b² এটা গুণ করলে 10,000 আর এটা যদি গুণ করে 8 × 2 = 16 1,600 আর এটা গুণ করলে হবে 64। তাহলে সবগুলো যদি আমরা যোগ করি তাহলে প্রথমে লিখতে পারি 64, তারপরে 16, তারপরে 1, এটাই হবে কি অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। আজ আমরা এই বর্গ নিয়ে আলোচনা করেছি, কাল আগামী ক্লাসে আমরা বর্গের সূত্র নিয়ে সরল অঙ্ক করব। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ।